স্পেসটা, এটা যদি আপনার এখানে টয়লেট দিয়ে এই জায়গা টয়লেট দিয়ে আপনার যদি ভেন্টিলেশন না থাকে, এখানে সবসময় অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকবে, রান্নাঘরে গ্যাসটা সম্পূর্ণ ভিতরে চলে আসবে। সুস্থ আছেন ও ভালো আছেন। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি বাড়ির ডিজাইনের ভিডিও। গত যে ভিডিওটা আমরা আমাদের চ্যানেলে আপলোড করেছিলাম সেটাতে বলে দিয়েছিলাম আমরা পরবর্তীতে বেশ কিছু হাইরাইজ অর্থাৎ আটতলা, দশতলা, তার থেকে বেশি কিছু বিল্ডিংয়ের ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। সেই ধারাবাহিকতায় আজকের এই ডিজাইনটা নিয়ে আসা, সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। এই বিল্ডিংটা যদি আপনি করেন তাহলে শুধু বিল্ড ফর্মটুকু হিসাবটা বলি, 48 ফিট ইন্টু 42 ফিট, 2016 স্কোয়ার ফিট, কাঠার হিসাবে যদি বলি 2.8 কাঠা। কিন্তু এই বাড়িটা করতে গেলে চারিদিকে আরও কিছু জমি ছাড়তে হবে, সেই হিসাবটা যদি করি তাহলে 3.5 কাঠার মতন জমি দরকার। আর এটা যদি ঢাকা শহরে করেন তাহলে তার থেকে একটু বেশি জমি দরকার, সেই জমির হিসাবটা কত কী জমি লাগবে সেটা আমাদের এক্সোনোমেট্রিকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া আছে। এখন যদি বাড়ি সম্পর্কে বলি, এটা হচ্ছে 2 ইউনিট বিশিষ্ট একটা বাড়ি। এটার প্রতি ইউনিটের ডিজাইনই বা মেজারমেন্ট, রুম সব একই। আমরা একটা বলি, একটা ইউনিটের আপনার রুম বা এর লেআউট ম্যানেজমেন্টটা কেমন সেটা একটু বলে দিই। এর একটা ইউনিটে বেড আছে 3টা, টয়লেট 2টা, কিচেন 1টা, ড্রয়িং 1টা, ডাইনিং 1টা, আর একটা ব্যালকনি আছে। অনেকে বলতে পারেন ব্যালকনি একটা থাকার কারণ, ব্যালকনি আমরা 2টা দিতে পারতাম, 3টা দিতে পারতাম, সেই ক্ষেত্রে হতো কি আপনার একটা রুম কমে যেত। আপনারা এখানে ভালো করে লক্ষ্য করবেন যে জমি কিন্তু খুবই কম, 2.8 কাঠা। আর এইটুক জমিতে এত সুন্দর একটা, এত বড় একটা বিল্ডিং ডিজাইন করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। আর কোনো পরিমাণ জায়গা আমরা কোথাও নষ্ট করিনি, যেটুকু যে জায়গায় লাগানো যায় জমি তার সেইটুক সঠিকভাবে ইউটিলাইজ করেছি। সেটা আপনারা এক্সোনোমেট্রিক ভিউতে যখন এর প্ল্যানটা সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে সেটা দেখলে বুঝতে পারবেন। এখন এই বিল্ডিংটা সম্পর্কে আরও যদি কিছু বলি, এর নিচতলাটা পুরোটুকু গ্যারেজ করা হয়েছে, কারণ এত বড় একটা বিল্ডিং আপনার মেনটেন করতে হলে আপনার বেশ কিছু ফ্যামিলি থাকবে, তাদের গাড়ি আছে বা আপনার নিজেরও থাকবে, সেই ক্ষেত্রে নিচতলাটা পুরোটুকু গ্যারেজ করা। দেখা যাচ্ছে 2টা রুম থাকতে পারে, একটা কিচেন থাকতে পারে, যেটা আপনার বাড়ির যারা দারোয়ান থাকবে, সিকিউরিটিরা থাকবে এবং আপনার ড্রাইভারও থাকতে পারে, এই ধরনের 2-1টা রুম দেখা যাচ্ছে করা যেতে পারে। এছাড়া অন্য কিছু আমরা নিচতলায় ঢোকাই নাই গ্রাউন্ড ফ্লোরে। এই ধরনের একটা বাড়ি করতে গেলে আপনার অবশ্যই তো পাইলিং দরকার। কত ফিট পাইলিং করবেন এটা তো এই মুহূর্তে বলে দেওয়া সম্ভব না। আপনার সয়েল টেস্ট করবেন, সয়েল টেস্টের রিপোর্ট অনুসারে আপনার কত ফিট পাইলিং করতে হবে এটা বলা যাবে। ভিউয়ার্স, এখন আমরা দেখে নেব 3D অ্যানিমেশনের মাধ্যমে বাড়ির এক্সটেরিয়ারের ভিউটা। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট ভিউ, সামনে থেকে দেখলে বাড়িটা এমনই দেখাবে। আমরা এর কালার কম্বিনেশনটা যথেষ্ট সতর্কতার সাথে করেছি যাতে করে বাড়িটা সুন্দর লাগে। এখানে আপনার মতামত তো থাকবেই, আপনি নিজের মতন করলে কালার কম্বিনেশনটা করে নিতে পারেন, সেই ক্ষেত্রে আপনি আর্কিটেক্টের সাথে যোগাযোগ করবেন এবং আপনার মতামত জানাবেন। সামনের দিকে প্রতিটা ফ্লোরেই 2টা ইউনিটের ব্যালকনি আছে। এটা হচ্ছে একটা সাইড। একইভাবে আমাদের পরবর্তীতে এর নাইট ভিউটা আপনাদের 3D অ্যানিমেশনের মাধ্যমে ঘুরে ঘুরে দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন কোথায় কেমন লাইট দিলে আপনার বিল্ডিংটা সুন্দর দেখাবে। এটাও কিন্তু একটা আর্কিটেকচারাল ব্যাপার, আপনি ইচ্ছা মতন লাইট দিবেন বাড়িটা সুন্দর দেখাবে এমন না। এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড, এখানে আমাদের কোনো ব্যালকনি নাই। আপনারা চাইলে আর্কিটেকচারের সাথে পরামর্শ করে এখানে ব্যালকনি দিতে পারেন, সেই ক্ষেত্রে আপনাদের কাছে রুম ছোট হতে পারে অথবা আপনার কোনো একটা রুম কমাতে হতে পারে। আমরা যতটুক সর্বোচ্চ ব্যবহার সেটা এখানে করেছি, উপরে আপনারা ছাদ বাগান করতে পারেন। আমরা 2-4টা গাছ লাগিয়ে দেখিয়েছি যে এমন দেখাবে সেই জন্য। এখন আমরা থ্রিডির মাধ্যমে পুরো নাইট ভিউটা দেখে নেব, আপনারা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। এর পরবর্তীতে আমরা চলে যাব
আমাদের ইন্টেরিয়র। এখন আমরা চলে এসেছি আমাদের বাড়ির ভিতরে, অর্থাৎ ইন্টেরিয়রটা একটু দেখে নেই। আপনারা চাইলে আমাদের দিয়ে ইন্টেরিয়রও ডিজাইন করাই নিতে পারেন, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। এছাড়াও আমাদের আই বাটনে বেশ কিছু ইন্টেরিয়রের ডিজাইন দেওয়া আছে, যেমন অফিস ইন্টেরিয়র আছে, রেস্টুরেন্ট ইন্টেরিয়র আছে, এগুলো আপনারা উপরে আই বাটন ক্লিক করলে দেখতে পাবেন। দেখতে থাকুন। এর পরবর্তীতে আমরা এই বাড়ির সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট এক্সোনোমেট্রিক ভিউ, যেটাতে সুন্দর করে প্ল্যানটা বুঝিয়ে দেওয়া আছে, সেটায় চলে যাব। সুতরাং না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। পরবর্তীতে আরও কিছু আমরা আপনাদের জন্য বিল্ডিংয়ের ডিজাইনের ভিডিও নিয়ে আসবো, সুতরাং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। ভিউয়ার্স, এখন আমরা আছি হলো একটা এক্সোনোমেট্রিক ভিউতে। এটা হলো মূলত একটি টিপিক্যাল ফ্লোরের এক্সোনোমেট্রিক ভিউ, সবগুলো ফ্লোরই সেম। তো আমরা একটা এখানে দেখাচ্ছি। তো এখানে খেয়াল করে দেখবেন যে এটা আসলে দুইটা ইউনিটের বাসা, এদিকটাতে হচ্ছে একটা ইউনিট আর এদিকটাতে হলো আর একটা ইউনিট। এখন বিল্ডিংটা মূলত এদিকে 48 ফিট, এদিকে হচ্ছে 42 ফিট, যা 2016 স্কোয়ার ফিট। এই সর্বোচ্চটা এই পর্যন্ত হচ্ছে 42। এখন 2016 স্কোয়ার ফিটের একটা বিল্ডিং, এখানে আপনারা কিন্তু দুইটা ইউনিটই পাচ্ছেন। প্রত্যেকটা ইউনিটে আপনাদের ওই যে তিনটা বেডরুম, দুইটা টয়লেট, একটা বড় কিচেন, ডাইনিং ড্রয়িং আছে, দুইটা ইউনিটই। এখন 2000 স্কোয়ার ফিট আসলে কত বড়? 2000 স্কোয়ার ফিট হলো তিন কাঠার মাপটা আমি বলি, তিন কাঠার মাপ হলো 2160 স্কোয়ার ফিট। আর সেখানে আপনার বিল্ডিংটা আছে ধরেন 2000 স্কোয়ার ফিট, অর্থাৎ তিন কাঠার কম পরিমাণ জায়গাতে আমার বিল্ডিংটা আছে। এটা করতে গেলে আপনাকে আসলে কতটুকু জায়গা লাগবে? তো 3.5 কাঠার জায়গা হলে মোটামুটি এরকম একটা বিল্ডিং করতে পারবেন ঢাকার বাইরে। আর ঢাকায় হলে আপনাকে আরেকটু বেশি জায়গা থাকতে হবে, যদি রাজকের প্ল্যানের একটা ব্যাপার আছে, একটা অ্যাপ্রুভালের ব্যাপার আছে সেটা নিয়ে। তো আসেন দেখি আমাদের ভেতরে কী কী আছে, একটু খেয়াল করে দেখি। দেখেন এই দুইটা বেডরুম, ঢোকার পরে হচ্ছে যে ডাইনিং, এই সাইড ড্রয়িংটা 13 ফিট বাই 14 ফিট, আর ডাইনিংটা হচ্ছে 12 ফিট বাই 10 ফিট। তো এখানে দুইটা বেডরুম আছে, দুইটা বেডরুমের সাথে একটা টয়লেট। কিচেন যেটা আছে সেটা হচ্ছে যে এই কিচেনটা মোটামুটি 7 ফিট বাই 8 ফিট, বড় কিচেন। আর এটা হচ্ছে আমাদের ডাইনিং, ডাইনিংয়ের সামনে এই যে ওপেনিং আছে, জানালা আছে। আর এদিকে আরেকটা বেডরুম, সেটা হলো আপনার মাস্টার বেডরুম, 12 ফিট বাই 11 ফিট। এখানে টয়লেটও আছে একটা, এখানে একটা বারান্দাও আছে বেডরুমের সাথে। এখন এটাতে খেয়াল করে দেখেন, এইটাতেও কিন্তু কাইন্ড অফ একই, ঢুকলে পরে ডাইনিং ড্রয়িং বড়, 27 ফিট বাই 10 ফিট, অনেক লম্বা। আর দুইটা বেডরুম, দুইটা বেডরুমের জন্য একটা টয়লেট আসলে আমরা কমন রাখছি। একটা বেডরুম 12 ফিট বাই 10 ফিট, এটাও তাই। আর এটা হচ্ছে যে মূলত এই পাশে ইউনিট একটু একটু বড়, এখানে আপনার তিনটা টয়লেট পাবেন। খেয়াল করে দেখবেন এটা হচ্ছে গেস্ট বেডরুম যদি বলেন, তার সাথে একটা টয়লেট, এটা হচ্ছে কমন টয়লেট, আর ডাইনিং ড্রয়িংয়ের সাথে ওপেন এটা। আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম বলতে পারেন আপনি একটা, সেক্ষেত্রে এটার সাথে আপনি টয়লেট পাচ্ছেন অ্যাটাচড, আর একটা বারান্দা। আর এদিকটাতে আমার কিচেন থাকতেছে, কিচেন 7 ফিট বাই 8 ফিট, অনেক বড় কিচেন। তো এদিকে আর একটা বেডরুম যেটা, সেটা হচ্ছে 12 ফিট বাই 11 ফিট, আর এটার সাথে একটা অ্যাটাচ টয়লেট। আর আচ্ছা, এই বিল্ডিংটাতে কিন্তু অবশ্যই লিফটও আছে, সিঁড়ির লিফট দুটোই আছে। তো এটা ছিল মূলত আমাদের এই যে এই ফ্লোরের ইকোনমেট্রিক ভিউটা। একটু সামারাইজ করি, আমার পুরো এরিয়াটা হচ্ছে 2000 স্কোয়ার ফিট, তাতে করে আমরা দুইটা ইউনিট পাচ্ছি, এটা হচ্ছে ইউনিট নাম্বার 1 আর এতটুকু হচ্ছে ইউনিট নাম্বার 2। ইউনিট নাম্বার 1 এ বেডরুম তিনটা, ডাইনিং রুম একটা, ড্রয়িং রুম একটা, কিচেন একটা, টয়লেট দুইটা, বারান্দা একটা। ইউনিট নাম্বার 2 একটু বড় হয়েছে, ইউনিট নাম্বার 2টা একটু বড়। এখানে আপনার তিনটা বেডরুম, ডাইনিং ড্রয়িং সবই ঠিক আছে, কিন্তু একটা টয়লেট আমরা এক্সট্রা পাচ্ছি ইউনিট নাম্বার 2-তে। আর এই যে দুই পাশে বেডরুম, সামনে দুটো বারান্দা। তো ভিউয়ার্স, একটা জিনিস খেয়াল রাখবেন, আসলে মূলত বাংলাদেশে আমরা দেখছি যারা অনলাইনে বিল্ডিং রিলেটেড ভিডিও বানায়, যারা অনেকে প্ল্যান করে, অনেক ইঞ্জিনিয়াররা আছেন যারা প্ল্যান করে, তাদের ক্ষেত্রে হয় কি, এই যে ডাইনিং
ধরেন এত বড় ডাইনিং ড্রয়িং, এই যে টয়লেট কিচেনগুলো তো মূলত আমাকে বাইরের সার্ফেসে রাখতে হয় ভেন্টিলেশনের জন্য, তখন হয় কি এই জায়গাটার মধ্যেও ওনারা খেয়াল করে দেখা যায় যে টয়লেট টয়লেট দিয়ে দেয়, দিলে পরে এতখানি জায়গা একদম অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। এই ধরনের বিল্ডিং আপনারা কখনোই করবেন না, কারণ এইখানে যে স্পেসটা, এটা যদি আপনার এখানে টয়লেট দিয়ে এই জায়গা টয়লেট দিয়ে আপনার যদি ভেন্টিলেশন না থাকে, তাহলে এই এই স্পেস আপনি এই বিল্ডিং আপনি ইউজ করতে পারবেন না। এখানে সবসময় অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকবে, রান্নাঘরে গ্যাসটা সম্পূর্ণ ভিতরে চলে আসবে, আপনার জন্য খুবই আনকমফোর্টেবল হবে। আপনি হয়তো প্ল্যান করার সময় বুঝতে পারবেন না, কিন্তু যখন ইউজ করবেন তখন দেখবেন যে আসলে বিপদ কাকে বলে। তো যাই হোক, এই বিষয়ে আমরা বিস্তারিত একটা ভিডিও করব। আর আমাদের এই যে দশতলা রিলেটেড যত ভিডিও আছেন সাততলার উপরে, সব আমরা এখানে আই বাটনে দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। আর বিল্ডিংয়ের ফাউন্ডেশন কী হবে না হবে সেই বিষয়ে জানতে চাইলে আপনারা আমাদের আরও একটা লিঙ্ক আমরা এখানে দিয়ে দিচ্ছি, সেটাতে আপনারা ঢুকে দেখতে পারেন। বিল্ডিংয়ের ফাউন্ডেশন রিলেটেড কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ যে ডিজাইনটা দেখলেন আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। আর এই ডিজাইনটি সম্পর্কে আরও ডিটেল জানতে হলে বেশি বেশি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে থাকুন। আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন এবং আমাদের বেশি বেশি সাপোর্ট করবেন। দেখা হবে পরবর্তীতে আরও নতুন একটি ডিজাইন নিয়ে, সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।